আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? আর এই তো কালকে অনেক ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও দেওয়া হয়নি, আর এখন দেখতেই পাচ্ছো আমি বাইরে আছি, একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা ছিল তাই, আর যেটা যাওয়ার সময় আমাকে 10 মিনিট জ্যামে বসে থাকতে হয়েছে। এরপরে চলে আসি ব্যাগের দোকানে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাগ পছন্দ হয়ে যায়। আর বেশি ভিডিও করতে পারি না, কারণ এত মানুষ ছিল, মনে হচ্ছে এখনও সবাই ঈদের বাজার করছে। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর এই জামাটা কেনার সময় ভিডিও করা হয়নি বলে আমি বাসায় এসে দেখাই দিচ্ছি তোমাদেরকে। লেন্থ অনেক ভালো ছিল, জামার কোয়ালিটি অনেক ভালো। এগুলো তোমরা মাত্র 250 টাকায় পেয়ে যাবা। হোপের প্রথম গলিটার সামনেই এগুলো বিক্রি করছিল। এরপরে আমরা চলে যাই জুতা স্যান্ডেল দেখতে, যেগুলো আমাদের বাইরে খুব বেশি ভালো লাগেনি, সেজন্য আমরা চলে আসি সাহালিতে। আর এখানে এসে আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখি যে আসলে কোন দোকানে গিয়ে কিনলে ভালো হবে। মানে আছে না যে একটু বাইরে থেকে দেখলে মনে হয় যে না, এখানে হয়তো ভালো পাবো বা একটু ডিজাইনটা পছন্দ লাগছে। তো এরপরে আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করি, আর এরপরে দেখে শুনে আমরা চলে যাই শু মার্টে। আমি এটা কোনো প্রমোশন করছি না বা এটা সেরকম কোনো কিছুই না, বিজনেস টাইপের কোনো কিছুই না। এখানে এসে আমাদের কয়েকটা স্যান্ডেল পছন্দ হয়, তো সেগুলো আমি এসে ট্রাই করতে শুরু করে দিই। আর এখানে আমি অন্য হাতে ফোন নিয়েছিলাম আর জুতাটা পরছিলাম, সেজন্য এখানে আমার শুধু ব্যাগ দেখা যাচ্ছে। এই তো আমি পরে ফেলেছি, আর যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি জানি না আমার পায়ে কেমন লাগছিল, কারণ আমি এরকম জুতা টাইপের স্যান্ডেল খুবই কমই পরি। এরপর এই তো আমাদের সবার উইকনেস ব্ল্যাক হিলস, আমি পরে ফেললাম আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমাকে খুবই ভালোই মানাচ্ছে। এরপরে পছন্দ করে কিনে ফেলি আবার, আর এরপরে বের হয়ে যাই। আমরা বাটাতে চলে আসি আম্মুর জন্য স্যান্ডেল কিনতে, আর আমরা বেশ কমফোর্টেবল স্যান্ডেল খুঁজছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই তোমরা সবাই জানো যে বাটাতে খুবই বেশি কমফোর্টেবল স্যান্ডেল থাকে, জুতা থাকে, আর যেগুলো ডিজাইনগুলো একটু বুড়া বুড়া থাকে, খুবই কম আছে যেগুলো একটু স্ট্যান্ডার্ড টাইপের থাকে, ভালো লাগে আর কি। মানে আমার চোখে বুড়া বুড়া লাগে, এখন জানি না আমার মতো কাদের, তোমাদের এরকম মনে হয় নাকি। তো আমরা প্রথমে এই পাশ থেকে দেখা শুরু করে দিলাম, আর সেগুলো বলছিল যে বড় পায়ে হবে না, মানে বড় সাইজ পাওয়া যাবে না। এরপরে আমরা আরও স্যান্ডেল দেখা শুরু করে দিই। এ পাশে অনেক ভালো ভালোই স্যান্ডেল ছিল। এরপরে আমরা আবার উপরের এই স্যান্ডেলটা দেখতে শুরু করে দিই, আর নিচের এই বেল্টওয়ালা স্যান্ডেলটা আমার খুবই বেশি পছন্দ লাগে, একটু খয়েরি টাইপের। এরপরে আপু একটু ট্রাই করে দেখলো, কারণ আপুর আর আম্মুর পায়ে একই লাগে। আর এখানে আমরা একটা রাস্তার উপরে বউ দেখতে পেয়ে গেলাম, জানি না আসলে বউ কি না, নাকি ফটোশ্যুট করছে। এখন তো সবাই এমনি এমনি সেজে গুজে ফটোশ্যুট করে। তারপরে আবারও আমরা জুতা স্যান্ডেল সব কিছু কিনে টিনে এখন আমরা হাঁটছি, কারণ আম্মুর জন্য শর্মা কিনতে হবে তাই। তো আমরা কোথাও শর্মা পাচ্ছি না, এই জন্যে আশেপাশ দিয়েই হাঁটছি। আর এই যে এই পাশে দেখো, এখন আমরা বাসা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমরা আরেকটু খুঁজবো যে আসলে কোথাও পাওয়া যায় কি না, এই জন্যে আমরা রাস্তা রাস্তা হেঁটে বেড়াচ্ছিলাম। আর একটু চিন্তা করো, আমরা এত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি, মানে কি বলবো, অনেকটাই আমরা হেঁটেছি রাতের বেলা, খুবই ভালো লাগছিলো। আর এইখানে দেখো, আপু বলছিল যে এখানে নাকি গরুর মাংসের খিচুড়ি বিক্রি করে, যেটা অনেক ফেমাস, তো এটা লাইটের জন্য নিতে পারলাম না। আর এখানে পার্সিয়ান বিরিয়ানি হোটেলে কালাই রুটি বানাচ্ছে, আর সবাই এখানে খুব মজা করে খাচ্ছে, যেগুলো আমাদের কাছে ডাল ভাত, চাপায়ের মানুষেরা কে কে আছো হাত পা উঠাও। এখানে জিজ্ঞেস করলাম, এখানেও নাই। তারপরে আবার আমরা হাঁটা দিলাম, আর এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা আর কোথাও কোনো কিছুই পাইনি, তাই বাসায় চলে এসেছি। আর এটাই ছিল আমাদের আজকের একটা ছোট্ট মিনি ভ্লগ। কেমন হয়েছে জানি না, তো ভালো না লাগলে আমাকে জানায়, আমি এরপরে আর দেখাবো না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।